দেখুন কি কাণ্ড, বিশ্বের ক্ষুদ্রতম কর্মক্ষম ন্যানো মিসাইল বানিয়ে বিশ্ব রেকর্ড ভারতীয় ছাত্রের। ন্যানো মিসাইল তৈরি করে বিশ্ব রেকর্ড করলেন ভারতীয় ছাত্র। দাচারলা পণ্ডুরঙ্গা রোহিত নামে চেন্নাইয়ের এসআরএম ইউনিভার্সিটির ওই ছাত্র এই মিসাইল ডিআরডিওর হাতে তুলে দিতে চায়। রোবট থেকে যাতে এই মিসাইল ছোড়া হয় সে চেষ্টাও করেছেন রোহিত। এতে স্থানীয় পুলিশের পক্ষে সন্ত্রাস দমন সহজ হবে বলেই মনে করেছেন তিনি। দাচারলা তিরুমালা রাও ও শ্রীদেবীর সন্তান রোহিত চেন্নাইয়ের ওঙ্গোলে বসবাস করে তার পরিবার। শ্রী বিশ্বশান্তি ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে এসআরএম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন রোহিত। ছেলেবেলাতেই বিজ্ঞানে তার বিশেষ উৎসাহ, বিশেষ করে বিমান ও মিসাইল সংক্রান্ত প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর চেষ্টা করেন। গত কয়েক বছর আগে বিজয় ওয়ারায় ভারতীয় বায়ুসেনার এয়ারশোতে ফ্লাইং ক্যাডেট হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পান তিনি। তবে পরিবারের আর্থিক অবস্থা ভালো না হয় অ্যাস্ট্রোনটিক্স পড়া হয়নি, কম্পিউটার সায়েন্স নিয়েই পড়াশোনা করেন তিনি। রোহিত বলেন, চারদিকে যখন সন্ত্রাসবাদের দৌরাত্ম্য বেড়েছে তখন তিনি এমন একটি অস্ত্র তৈরি করতে চেয়েছিলেন যা ছোট হবে ও সহজেই ব্যবহার করতে পারবেন সেনা কিংবা পুলিশ। আর এই ন্যানো মিসাইল যাতে রোবট চালাতে পারে সে ব্যবস্থা করেছেন তিনি। কারণ মুম্বাই হামলার মতো ঘটনায় তিনি দেখেছেন সাধারণ মানুষের প্রাণের ঝুঁকি থাকায় হোটেলের ভেতরে প্রবেশ করতে অসুবিধা হয়েছিল জওয়ানদের। রোবট এই মিসাইল চালাতে পারলে মোকাবিলা করা সহজ হবে, এই চিন্তাভাবনা নিয়েই রোহিত 1 সেন্টিমিটারের একটি মিসাইল তৈরি করেছেন। 3 মিটার দূরে থাকা টার্গেটে সহজেই আঘাত করতে পারবে এটি। তিনি চেষ্টা করেছেন যাতে এটির ওজন আরও কমানো যায়, তাতে আরও দূরে যেতে পারে এই মিসাইল। চেন্নাইয়ের রামাপুরের এসিপির উপস্থিতিতে এই মিসাইল টেস্ট করা হয়েছে। সেই ভিডিও সাবমিট করার পর এই মিসাইলকে বিশ্বের সবথেকে ছোট কর্মক্ষম মিসাইলের তকমা দিয়েছে দ্য ব্যুরো অব দ্য ওয়ার্ল্ড রেকর্ডস অফ ইন্ডিয়া। রোহিত বলেন, একটা নিখুঁত ন্যানো মিসাইল তৈরি করতে অনেক পরিশ্রম লাগে।